জীবনে সফল কে হয় জীবনে সফল সেই হয় যে সব কিছুর সামনা করে মানে দুঃখ কষ্ট বেদনা ফেলিয়ার হয় বারবার সেই জীবনে সফল হয় তো আমি তোমাদের সাথে তোমাদের টিভিডি থেকে আর এম বাদশাহ একবার দুই ভাই ছিল দুই ভাই গ্রীষ্মের সময় মানে ছোট খুব বড় না বেড়াতে যায় নানুর বাড়ি তো নানার বাড়ি বেড়াতে যায় দাদুর বাড়ি তো ওর মায়ের কাছে শুনেছিল যে তার দাদুর যে ছিল সে খুব বিখ্যাত ফেমাস ছিল তাদের আশেপাশে গ্রামে কারণ অ্যাডভাইস দিত খুব ভালো তো তাদের গ্রামের কারোরই কোনো রকম অসুবিধা হলে তার দাদুর কাছে অ্যাডভাইস নিতে তো কোনটাই ঠিক কোনটা ভুল তো ছেলেগুলা যায় আর দাদুকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে দাদু তো জীবনের সফলতা পেতে গেলে কি করতে হয় সফল হতে গেলে কি করতে হয় কারণ আমরা স্কুলে যাই দিনই স্যার বলে যে সফল হতে হবে সফল হতে হবে সফল হতে হবে তো দাদু বলে ঠিক আছে ও পরে বোঝাবো পরের বার যখন ছুটিতে আসবে তখন বোঝাবো তার আগে চলো দুটি কাজ করি বলে কে দাদু বলে দুটি টব কিনে আনি আর দুটো গাছ কিনে আনি বলে ঠিক আছে বাজারে যাই দুটি টব কিনে আর দুটি ছোটো ছোট চারা গাছ কেনে একই চারা গাছ একই দামের একই রকমের ঠিক আছে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে এক মানে যে দাদু ছিল সে বলে যে একটা ঘরে লাগাও আর একটা বাইরে একটা ঘরে লাগানো হয় একটা বাইরে তারপর তার নাতি যে ছিল তাকে জিজ্ঞাসা করে যে বলো তো দুটির মধ্যে কোনটি সব থেকে বড়ো হবে তো ছেলেগুলা বলে যে দাদু ঘরেরটা ভালো বড় হবে বলে কেন বলে যে ঘরে আছে বেশি রোদ পাবে না বেশি ঝড় পাবে না ছাগলে খাবে না কিছুতে নষ্ট করবে না হ্যাঁ তো ঝড় বৃষ্টি কিছু সহ্য করতে হবে না তাই এ বেশি বড় হবে বলে ঠিক আছে আর বাইরেরটা কেন হবে না বাইরেরটা ঠিক এর উল্টো হবে তার জন্য হবে না বলে ঠিক আছে পরের গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যায় তারপর পরের বার পরের বছর যখন গ্রীষ্মের ছুটি আসে আবার সেই দাদুর কাছে যায় বলে দাদু বলেছিলে যে আগের বার যে সফলতা কিভাবে পাওয়া যায় পরের গ্রীষ্মেতে বল গ্রীষ্মের ছুটিতে বলবো তো এখন পরের গ্রীষ্ম ছুটিতে তো বলো বলে ঠিক আছে আগে সেই গাছ দুটি দেখে আসি বলে ঠিক আছে চলো নিয়ে যাই ঘরে দেখে ঘরের গাছটি দেখে বলে সে ছোট্ট হয়ে আছে ছোট্ট খুব বড় হয়নি ছোট্ট হয়ে আছে বলে দাদু দেখলে তো ঠিক বলেছিলাম না এই গাছটা ভালো হবে বলে ঠিক আছে এবার চলো বাইরে যায় কোনো গাছ দেখতে পাই না মানে কোনো ওই ওরকম চারার গাছ দেখতে না দাদু দেখলে তো খেয়ে নিয়েছে ছাগলে বলে না বাইরে যাও দিয়ে দেখো যে একটা গাছ আছে বলে হ্যাঁ আছে বড় পেয়ারা ধরে আছে পেয়ারার গাছ ছিল বলে দেখলে তো ওটি বড় হয়ে গেছে গাছে পরিণত হয়েছে ছায়া দিতে লেগেছে বলে কীভাবে হলো বলছে আমরা যেভাবে সফল হয় ঠিক সেইভাবেই হলো বলছি কিছু বুঝতে পারলাম না তখন তার দাদুটা বোঝায় যে জীবনে সফলতা হতে গেলে ঝড় বৃষ্টি সব কিছুর মোকাবেলা করতে হয় শুধু এই প্রকৃতির ঝড় বৃষ্টি না ফেলিয়ার যে কাজ করছো সে কাজে পার পার বাধা পেলে সেগুলো পাওয়া খুব দরকার যেমন দেখো গাছটি ছিল ভেতরে ছিল ঝড় বৃষ্টি পায়নি তো সে কমফোর্ট জোনে ছিল তাই সে বেশি গ্রো করতে পারেনি কিন্তু বাইরে ছিল এ ঝড় বৃষ্টি পেয়েছে সব কিছুকে সহ্য করতে পেরেছে তাই আজ এত বড় হয়েছে এবং ফল দিচ্ছে তোমরাকে ঠিক আছে তো এই ছোট্ট একটা গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের কমফোর্ট জোনে থাকলে হবে না কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আসতে থাকুন ভালো থাকুন শিখতে থাকুন না দেখতে থাকুন টিভিটি যদি ভালো লাগে তো লাইক করবে কাউকে শেয়ার করার ইচ্ছা হলে অবশ্যই শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব হচ্ছে না ইয়ার সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ